অসমের পরে এবার ধস নামলো মণিপুরে। ধসে মৃতের সংখ্যা ছয়। উদ্ধার কাজে নামলো সেনা, অসম রাইফেলসের জওয়ানেরা, উদ্ধার কাজে সেনা হেলিকপ্টার। এখনো পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্রমেই খারাপ হচ্ছে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি। আসামের পর ফের ধস মণিপুরে। মণিপুর রাজ্যের ননী জেলায় এখনো পর্যন্ত ধসে মৃত্যু হয়েছে ৬ জনের, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ধসের কারণে বাধা পেয়েছে লিজাই নদীর গতিপথ, জলের স্রোতে ভেসে গেছেন বেশ কয়েকজন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। ধসের কারণে ক্ষতিগ্রস্ত ইম্ফল থেকে জিরিবাম যাবার রাস্তা, ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইনও, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মণিপুরের সাথে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, উদ্ধার কাজে হাত লাগিয়েছে অসম রাইফেলসের জওয়ানেরা, উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা হেলিকপ্টার। প্রশাসন সূত্রে জানা গেছে বুধবার রাতে টুপুল এলাকায় ধস নামে। স্থানীয় ননে থানা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মাকুয়ামি এলাকায় টুপুল রেল ইয়ার্ড নির্মাণ কাজের জায়গায় ধস নামে। ওই এলাকার নদীর বাঁধ ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, ফলে ননে জেলার নিচু এলাকা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই এলাকাবাসীকে সতর্ক করেছেন ননে জেলার ডেপুটি কমিশনার। ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষদের ইম্ফল জিরি হাইওয়ে অর্থাৎ স্থানীয় ৩৭ নম্বর জাতীয় সড়ক ব্যবহার না করার জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেনার তরফে জানা গেছে এদিন সকাল পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের আপাতত চিকিৎসা করা হচ্ছে ননে আর্মি মেডিকেল ইউনিটে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক, সে কথা স্বীকার করেছেন স্থানীয় প্রশাসনের কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।